ওর ব্যবহার দেখি, আপনি ওর শরীরে হাত দিতে পারি না রাত্রে। একটা কোলবালিশ আছে, দুইজন শুইলে ও কোলবালিশটা মাছ কেমন কেমন জন্মের হলে সে নোংরামি করে। আধা ঘন্টা এক ঘন্টা এরকম আমার সাথে মেলামেশা করতো, আমার যদি মিন্সটা হইতো না এটা অবিশ্বাস করতো। কান্না করলো আমার সাথে এত বড় একটা হারাম। আমার মনে হয় আমি তো জানতাম না যে তাদের একটা প্রতারক চক্র সেটা, এটা তো আমি জানতাম। ওর মাকে আমি খাওয়াচ্ছি, ওর মার বাসাবার আমি দিচ্ছি, টোটাল টাকা পাইছি আপনার 19,73,000 টাকার মতো। আমার কাছে ছিল 4,00,000 টাকা, আমার বিছনা একটা তোষক আছে এরকম লম্বা, তোষকটা খুব মোটা। আমি যখন মরে যাবো আমার টাকাটা আমার বুকে থাকবে। আমার মায়ের দূর করতো আমি জানাইতাম, এরকম কি বলবো, রাত্রে আমার 4-5টা সারা বেড়ে ঘুমাইতে দিত না। হ্যাঁ, কত যেন আমি জীবনে মানে কোনোদিন বিয়া শাদি করি নাই, প্রথম প্রথম আমি এই প্রথমবার বিয়ে করছি। আমি কিরকম আর বলতে দিবা, বলতে দিবা উনি বলছে তুমি টাকা চুরি করে নিয়ে গেছো আপনার, এই তো এই তো অভিযোগ করছেন আমাকে খালি জিনিসটা বলেন যে আপনার অভিযোগটা কি ওর প্রতি। অভিযোগ অভিযোগ শুনেন, এখানে যেদিন কাবিনটা হয় এদিন সাক্ষী ছিল আজিদা, ওর মার নাকি বান্ধবী, ওর আন্টি খবর দানছে ওর ভাই রাসেলকে, বুঝছেন আপনি, তারপরে আনছে বাবুলকে, বুঝতে পারছেন। এইখানে যে 4 সাক্ষী আছে, এই 4 সাক্ষী ওদের, এই কাবিনের নাম আর সাক্ষী এবং এই স্ট্যাম্পের সাক্ষী যে দিছে, এই স্ট্যাম্পটার মাধ্যমে তারা সই করছে এবং সে পয়রা শুইনা সব কিছু বুঝা। তো এই সাক্ষীগুলি হলো আমার অভিযোগ করছে উকিলে, আমি যেটা করছি যখন সে 10,00,000 টাকা আমার কাছ থেকে বুঝিয়া নিচ্ছে, টাকাটা নেওয়ার পরেও সে মানে ওই যে 2% জমি আমি তাকে কিনে দিব, সেই জমির টাকাটা সে আমাকে চাচ্ছে, বুঝতে পারছেন। আমি তো জানতাম না যে তাদের একটা প্রতারক চক্র সেটা, এটা তো আমি জানতাম না। ওরা মানে কারণ আমার মেধাতে ওকে ভালো করা মানে পরে আমি বুঝতে পারছি যে মেয়েটা তো মানে এমন যে আসছে এমন জায়গা থেকে, তো এখন তো মানে আমি ভুল করে ফেলছি, মানে এটা আমার মনের ধারণা থিওরিটি। তখন এইখানে থেকে মনে করেন ওরা তখন আমি বলছি যে না তোমাকে আমি 1টি টাকাও দিব না, তুমি যদি চলে যাও কোনো কিছু করো। আমি বুঝতে পারছি যে ওরা পলাইবে, কেন পলাবে, ওর মা আর ও ডেলি ঝগড়া করতেছে বাসায়, ডেলি ঝগড়া করতেছে, ওর মাকে আমি খাওয়াচ্ছি, ওর মার বাসাবার আমি দিচ্ছি, ওর মার 2 মাস এই জায়গায় 10,00,000 টাকা সে নিয়ে গেছে যেদিন অঙ্গীকারনামা দিয়ে, অঙ্গীকারনামা দিয়ে। আচ্ছা হ্যাঁ, তার ওর ব্যবহার দেখি, আপনি ওর শরীরে হাত দিতে পারি না রাত্রে, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা মানে একটা আমার মোটা একটা কোলবালিশ আছে, দুইজন শুইলে ও কোলবালিশটা মাছ, সে চলে যাবে না 2% জন্য না, তখন ওই 2% টাকা আমার কাছে চাচ্ছে। হ্যাঁ, তখন আমি বলছি যে আমি সেটা দিব না টাকা, আর 1টা টাকাও আমি দিব না। হ্যাঁ, বিয়ার সময় অনেক কিছু কথা হয়, পরে এগুলো অনেক কিছু দেওয়া নেওয়া হয় না, যেটা নগদ বিয়ার সময় পাওয়া যায় এইটাই পাওয়া যায়, আর তারপরে কিছুই পাওয়া যায় না। তারপরে কি ও চলে গেল? না, তারপরে আপনার আমি আমার কাছে ছিল 4,00,000 টাকা, আমার বিছনা একটা তোষক আছে এরকম লম্বা, তোষকটা খুব মোটা। এবং আমি জেলখানা থেকে লয়ে বাড়িয়েছি 6,50,000 টাকা, 5-6,11,000 টাকা। বাড়ি হওয়ার পরে 4টায় যেমন টকশো করতেছি আমি, আর চ্যানেলে টকশো করছি আপনি দেখছেন তো, ওইখান থেকে কিন্তু 25,000 টাকা আমাকে দেওয়া হয়েছে, জানেন এটা আপনি? না, আমরা জেনে নিব। আচ্ছা, জানিয়ে নেবেন সব কিছু। এবং আরেকটা ইয়েতে টকশো মানে 3টা টকশো করেছি, এবং আমার বন্ধু বান্ধব মানে বন্ধু সার্কেল কোনটা আমি যাদেরকে বলছি, বের হওয়ার পরে তার মানে আপনি টোটাল 12,00,000 টাকা বা 13,00,000 টাকা পাইছেন? না, আমি টোটাল টাকা পাইছি আপনার 19,73,000 টাকার মতো। আচ্ছা, তাহলে আচ্ছা ধরেন 19,73,000 টাকার পরে ওর সাথে পরিচয় হয়েছে, আমরা ইসে আসি, ডিটেলস দিতে গেলে এটা আরেকটা ডকুমেন্ট, আমরা ডিটেলসে গেলাম না, কারণ অনেকে ভালো হয়েছে হয়তো দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে ধরেন, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার কাছে টোটাল টাকা ছিল 19,00,000, ওর সাথে যখন পরিচয় হয় আপনার সাথে, তখন তখন কতদিন হয়ে গেছে আপনি বের হওয়ার? বের হওয়ার প্রায় 3 মাস। 3 মাস, তাই 3 মাসে কি আপনি 19,00,000 থেকে টাকা খরচ করেন? আপনি দোকান দিছেন, আপনি পজিশন নিছেন, বাড়ি ভাড়া নিছেন, আপনার কি 19,00,000 থেকে টাকা খরচ হয় নাই? হ্যাঁ খরচ হয়েছে। কত টাকা খরচ হয়েছে আনুমানিক? সেই খরচটা গিয়েই
আমি বলতেছি সেই খরচটা গিয়া আমার অ্যাকাউন্ট মিলাইয়া প্রধানমন্ত্রী তান তহবিল আমি তো আমি হিসাব করলাম 11 লক্ষ টাকা আর এই যে আপনি যেভাবে হিসাব দিলেন টোটাল আসলো ধরেন 19 লক্ষ টাকা তো 19 লক্ষ টাকা খরচ হয়েছে হ্যাঁ তো 6 মাসে খরচ হয়েছে না আপনার 6 মাস না তো 3 মাস আমার দোকানের যত মাল আছে সব মালগুলি জিঞ্জিরা থেকে বুঝতে পারছেন দেওয়া হয়েছে মানে 3 মাসের মাল আমাকে একত্রে দেওয়া হয়েছে যেটি বিক্রি করে আপনি দোকানের তো একটা অ্যাডভান্স দিচ্ছেন দোকান তো ছোটখাটো ফুল টেবিল হলে তো কিনতে হয়েছে দোকান আমার কাছে অ্যাডভান্স দেয় না আমাকে সবাই সহযোগিতা করছে এই এই টাকাটা 3 লক্ষ টাকা দিয়েছিল আমাকে যেটা নিয়ে আপনার আমি আপনাকে বলি যেটা হলো আমি জেলখানার থেকে একটা ছেলেকে কিছু টাকা দিয়েছিলাম সেই টাকাটা তাকে দিয়েছিলাম আমি 5 লক্ষ টাকা পরে বলো যে কাকা আমি তত টাকাটা দিতে পারবো না আমি টাকাটা খরচ করছি এই 3 লক্ষ টাকা আমি আপনাকে দিয়ে দিলাম আল্লাহ আমার ছেলেটা থাকতে দৈনিক 8,000-10,000 টাকা আমাকে ইনকাম দিছে দৈনিক দোকানের থেকে যখন তার ভাই হয়েছে তখন আমি টাকার হিসাব পাই নাই আর এটা কি কম তাহলে এখানে দেখেন উনি আরো একটি হিসাব দিতে চাচ্ছেন ওনার দোকান থেকে দৈনিক 10,000 টাকা আছে আমরা এবার আসি 8,000-10,000 তুমি তুমি বললো তোমারটা আমি আমি আসতেছি তোমার কাছে তো তাহলে তার মায় হতে গিয়ে কয়েকদিন দোকানদারি করছে তারপরে আচ্ছা সময় দোকানে বসে আপনি উত্তর দিয়ে তারপরে কথা বললে তো আমরা পাচ্ছি না ওদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আমার টাকাটা আমি রেখেছিলাম দুইটা সিএনজি কেনার জন্য আমার কাছে জাজিমেন্ট নিচে কেন রাখলেন আমি জাজি আমার সব টাকা আমি এখানে রাখছি আমি কোনোদিনও টাকা কারো হাতে রাখিনি আমি জেল জীবন থেকে এটা আমার শিক্ষা হয়ে গেছে আচ্ছা বুঝতে পারছেন মানে জেল জীবনে কি এরকম চুরি হয় জেলখানা হ্যাঁ জেলখানা চুরি হইতো টাকা নিলে পরে সেটা চোরার ধরা পড়লো কি যে মার খাওয়া শেষ আমার কত হলো আমি যখন মরে যাবো আমার টাকাটা আমার বুকে থাকবে এই টাকাটা মানুষের লাশ দাফন করবে